এখন তোমাদের বাড়িতে একের পর এক পুলিশি ঝামেলা চলছে। মাঝে তো তোমরা বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে রাস্তায় পাইসেটর খুলে বসলে। হবে না কেন? কবি তো এই অকাল কুষণ্ড ভাস্করের জন্য। দত্তবাবু ফটকা, আবার কিন্তু হন নাই, ফালতু ফালতু কথা বলছি বলে রাখলাম। এই যে দত্তবাবু, আমাদের ভাস্কর দানা উল্টোলটা বলো না, মুস্কুলে যাবে কিন্তু, সবাইকে বলে রাখলাম। কি করবি হ্যাঁ, কি করবি তুই? কেলিয়ে পাঠ করব। হ্যাঁ, কেলিয়ে পাঠ করব। ছোটদা বানি বানি দোহাই তোমাকে, তুমি আর এই অবস্থায় কেশবের মধ্যে ঢুকো না। এই এই ভাস্কর, কত টাকা বদমাস কোটা কাট চাপকে না, তোমার পিঠে ছাল আমি তুলে দেবো। একজন বাপের বয়সী লোকের সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? নিজের বাপের সঙ্গে যে অভদ্রভাবে কথা বলে, সে যে একজন বাইরের মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, সেটা তুমি ভাবলে কি করে গো? ঠিক বলেছ। বেশি বার বেরো না ভাস্কর, নিজের সীমার মধ্যে থাকো। আমি মরে যাইনি। আমার সহ্য করার সীমা অতিক্রম করো না। তুমি কি সহ্য করবে জানি না প্রভাকর, তবে আমরাও কিন্তু পাড়ার লোকেরা আর এগুলোকে বরদাস্ত করব না। না, তোমাদের বাড়ির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। সত্যদা মহেশ্বরীদের মতো লোক হয় না, শঙ্করের মতো একটা ভালো ছেলে হয় না, ঐশানীর মতো ভালো বৌমাও হয় না। তবে কান খুলে শুনে রেখে দিও, এর পরেও যদি তোমাদের বাড়ির জন্য আমাদের পাড়ার কোনো বদনাম হয়, আমরা কিন্তু একটা ব্যবস্থা নিয়েই ছাড়ব। হ্যাঁ, হোটেল মহাশুক্র ও শনি 6 ও 7 অক্টোবর রাত 10টায় স্টার জলসায়।